সরাই সম্পাদকের কথা সকল প্রশংসা সেই রবের যিনি দু কলম লেখার তাওফিক দান করেছেন বাংলাদেশের ইসলামী অঙ্গনে কিছু কলম সৈনিক তৈরি করে দিয়েছেন যাদের হাত ধরে এদেশের মাটিতে একে একে রচিত হচ্ছে মানুষের চিন্তায় বৈপ্লবিক পরিবর্তন সাধন করার মতো বিভিন্ন গ্রন্থমালা ও সালাম তার প্রিয় হাবিব সোল্লাহ আলী ওয়াসাল্লাম এর ওপর যিনি ছিলেন সবচেয়ে শুদ্ধভাষী ও সমাজ সচেতন যারা হাত ধরে মানব জাতি পেয়েছে মুক্তির রাজপথের সন্ধান ভারতবর্ষে ইংরেজদের আগমন এবং কাল ধরে এদেশের মুসলিমদের আর্থ সামাজিকভাবে নির্যাতন নিষ্পেষণের ফলে শিক্ষা দীক্ষা থেকে শুরু করে চিন্তা চেতনা ও জ্ঞান গবেষণায় মুসলিম সমাজে নেমে এসেছিল এক ধরনের ভুতুড়ে নিরবতা তখন মুসলিমরা কোনো মতে নামাজ কালাম পড়ে ইমান রক্ষা করে পরকালে পাড়ি জমানোকেই সবচেয়ে বড় সাফল্য মনে করত যুগ বিবেচনায় এটি অস্বাভাবিক কিছু ছিল না তারপর ইংরেজ আমলের শেষ দিকে ও ইংরেজদের বিতরণের পর ধীরে ধীরে শিক্ষা দীক্ষা সহ সব ক্ষেত্রেই শুরু হয় মুসলিমদের জাগরণ আওলামায় কেরাম সে সময়ে নিজেদের সাধ্যমতো মানুষের দৈনন্দিন জীবন পরিচালনায় সহায়ক বইপত্র রচনার দিকেও মন দেন অপ্রতুল ব্যবস্থাপনা ও সাধ্যের কমতি সত্ত্বেও তারা যতটুকু সম্ভব চেষ্টা করেছেন সে সময় নিজেদের ইতস্তত বিক্ষিপ্ত ঘর গোছানোতেই তারা বেশি মনোযোগী ছিলেন ইংরেজদের আগ্রাসন আর পশ্চিমা ধ্যান প্রবল স্রোত ঠেকাতেই তাদের হিমশিম খেতে হয়েছে তাই নিজেদের প্রতিরক্ষার প্রতি তাদের সবটা সময় দিতে হয়েছে বর্তমানে আগের সেই চিত্রে বেশ বড়সড় পরিবর্তন এসেছে নিজেদের ঘর গোছানোর মতো প্রয়োজনীয় বইপত্র ইতিমধ্যে রচিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ মুসলিমদের সাধারণ দিন শিক্ষার মৌলিক বইপত্র এখন অনেক সহজলভ্য ও হাতের নাগালেই বিদ্যমান ফলে যুগের চাহিদা ছিল আত্মরক্ষার খোলস থেকে বের হয়ে পশ্চিমা সংস্কৃতি ও তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণার মূলে কুঠার আঘাত করা যুক্তির পিঠে পাল্টা যুক্তির হাতুড়ি মেরে তাদের যুক্তির অসারতাকে প্রকাশ করে দেওয়া ইউরোপিয়ানদের তুলে ধরা বেলুনে আঘাত করে তা ফুটিয়ে দিয়ে লোকসম্মুখে দেখিয়ে দেওয়া যে তারা আমাদেরকে যা দেখাচ্ছে তা দেখতে বিশাল কিছু মনে হলেও ভেতরটা পুরোই ফাঁকা তাদের যুক্তি আর ভাবনা বাহ্যিকভাবে ফোলা দেখালেও ওর ভেতরে আসলে বাতাস ছাড়া কিছুই নেই এছাড়াও পশ্চিমা চশমা চোখে লাগিয়ে সে আলোকে ইসলামকে বিবেচনা করার দুর্বলতা ও তাদের নির্ধারণ করে দেওয়া সংজ্ঞার ছাঁচে ফেলে ইসলামের নানান বিষয়কে সংজ্ঞায়িত করে নিজেদের মতো একটা সিদ্ধান্তে পৌঁছার বোকামি বুঝিয়ে বলার দরকার ছিল এই যুগ চাহিদাটাকে সাড়া দিয়ে অনেকেই ইতিমধ্যে কলম হাতে তুলে নিয়েছেন লিখছেন ইসলাম ও মুসলিমদের জন্য দরদ মাখা ও ভালোবাসা মেশানো সেসব লেখায় যুক্তির ধার আর কোরআন হাদিসের দলিলের ভার দুটোই সমানতালে বিদ্যমান কেবল আত্মরক্ষাই নয় বরং প্রয়োজন বোধে যৌক্তিক আক্রমণও থাকে এসব রচনাতে প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে চ্যালেঞ্জ জানানোর কৌশল থাকে পশ্চিমাদের গেলালো নারী স্বাধীনতা বাক স্বাধীনতা বিয়ে সংসার শিক্ষা ইত্যাদি বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও এর দুর্বলতাকে খুলে খুলে দেখানোর প্রচেষ্টা থাকে এই ধরনের একটা বই বলা যেতে পারে ডাবল স্ট্যান্ডার্ড টুকে এর লেখক ডক্টর শামসুল আরেফিন ইতিপূর্বে ডাবল স্ট্যান্ডার্ড এক লিখে বেশ ছাড়া ফেলেছিলেন এই সিরিজের দুইটি বইতেই তিনি তথ্য ও তত্ত্ব উপস্থাপনের জন্য বেছে নিয়েছেন গল্পের ভাষাকে আলাপচারিতের ভেতর দিয়ে বলে গেছেন দরকারি কথাগুলো পাঠক একই সাথে এটি গল্পের মজা যেমন পাবেন তেমনি তথ্য তত্ত্ব আর যুক্তি প্রমাণেও ঋদ্ধ হবেন এই বইটি সারাগী দৃষ্টিকোণ থেকে নিরীক্ষণ করতে গিয়ে আমি কিছু প্রয়োজনীয় তথ্যসূত্র আর দরকারি টিকা টিপ্পণী যুক্ত করেছি ভেতরেও প্রয়োজন বোধে কয়েক জায়গায় সামান্য পরিমার্জন করেছি যাতে করে বিষয়গত দিক দিয়ে বইটি সর্বোচ্চ মুক্ত হতে পারে তারপরেও কোথাও সংশোধনযোগ্য কিছু যদি কার নজরে পড়ে তবে আমাদেরকে জানানোর অনুরোধ রইল আমরা তা বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের সদস্য থাকবো ইনশাআল্লাহ আবদুল্লা আলমা সৌদ পনেরো দুই দু হাজার বিশ খাদিজা আম্মু তুমি অনেক বড় হবে আল্লাহ চাহেন তো বড় আলিমা হাফিজা পুস্তাদা মুজাহিদা হবে পরিবার সংগঠক হবে জানি না সেদিন আমি থাকবো কি না যখন এক মনে ল্যাপটপে এই বইটা আমি লিখতাম তখন তোমার বয়স আড়াই বছর তুমি টুকটুক করে হেঁটে এসে কোলে উঠতে চাইতে আমি নিতাম না তোমার দিকে খেয়াল দিতাম না লিখতেই থাকতাম বলে তুমি এসে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে বাবা কোথাও বলে না বাবা আমার সাথে কথা বলবা না এই যে আম্মু তোমার সাথে কথা বলছি তুমি বড়ো হয়ে পড়বে জানবে আমি তোমার সাথে কথা না বলে কি বাবা কাজ করতাম এই কথাগুলোই লিখতাম তুমি বড়ো হয়ে উস্তাদা হবে টিচার হবে মুসলিম নারীদেরকে জুলুমের কবল থেকে বাঁচানোর জন্য কাজ করবে তখন এই এগুলো তুমি সবাইকে জানাবে তোমার লেকচারে তোমার মজা করায় আর আব্বুর যেন দোয়া করবে আল্লাহ যেন তোমার বাবাকে মাফ করে দেন তোমার বাবার অনেক গুণাহ আম্মা ভূমিকা প্রশংসার যত ধরন হতে পারে সবই আল হাকিম আল হাকাম আল্লাহ আল্লাহান আর দুরুদ ও সালাম প্রিয়নবী সাল ওয়াসাল্লামের নামে যার ঋণ শোধ করা উম্মাতের পক্ষে অসম্ভব দু সালের আগস্টে একদম নতুন এক লেখকের একটা বই বেরিয়েছিল প্রথম বই লেখক চিন্তাও করতে পারেনি আপনারা সেই ছাইপাসকে এতখানি ভালোবেসে টেনে নেবেন ফেসবুক পোস্টের জন্য লেখা আনারি হাতের লেখাগুলোর প্রতি আপনাদের সেই ভালোবাসার বদলা আমার কাছে নেই নিশ্চিম ভান্ডার যার তার কাছে সুপর্দ করলাম আপনাদের পাওনা ও বইয়ের কৃতিত্ব লেখকের এক চুল না যদি কিছু থাকে তো সে আপনাদের বলছিলাম আপনাদের ডাবল স্ট্যান্ডার্ডের কথা আল্লাহর তফিকে আর ডাবল স্ট্যান্ডার্ড এর দ্বিতীয় খণ্ড আপনাদের হাতে গত বছর আনার ইচ্ছে ছিল লেখকের কিন্তু ওই যে বললাম আল্লাহর তৌফিক প্রায় দুই বছর সময় লেগে গেল আপনাদের দোয়াতেই হয়েছে আসলে আপনাদের দোয়ার মতো করে আল্লাহ আমাকেও কবুল করে নিক পড়বার আগে কিছু কথা এক আমি কথা সাহিত্যিক নই সে যোগ্যতাও আমার নেই নিজেকে সাহিত্যে পারঙ্গম করার জন্য আমার কোনো চেষ্টাও নেই সময়ও নেই ডাবল স্ট্যান্ডার্ড এক যারা পড়েছেন তারা জানেন আমার কমতি আমার উদ্দেশ্য কিছু ছাড়া ছাড়া তথ্যকে কানেক্ট করে দেওয়া যাতে পাঠকের সামনে পুরো একটা চিত্র ফুটে ওঠে কিছু বৈজ্ঞানিক আবিষ্কার কিছু ইতিহাস কিছু রাজনীতি একসাথে গেথে দিলে আমাদের ব্রিটিশ বিধত মগজে সহজপাচ্য হয় শাশ্বত দিন ইসলামের আহকামের বাস্তবতা ও সৌন্দর্যগুলো আমি সেই কাজটাই করি কেবল দেওয়াল গাঁথার সিমেন্ট হিসেবে কিছু দৃশ্যপট কিছু চরিত্র ডায়লগ ব্যবহার করি ব্যাস এটুকুই এখন এর মধ্যে যদি কেউ রবীন্দ্রনাথের ছোট গল্প বা হুমায়ুন আহমেদের ভাষাশৈলী খুঁজতে যান তাকে নিঃসন্দেহে হতাশ হতে হবে কথা কথাসাহিত্যের স্বাদ পেতে উস্তাদ আতিকুল্লাহ সালাউদ্দিন জাহাঙ্গীর সাহেব ও আবদুল্লাহ মাহমুদ নজিব ভাইয়ের লেখাপড়ার সাজেশন রইল আরও সীমাবদ্ধতা আছে সাহিত্যে বা ছোট গল্পের ছোট্ট একটা ঘটনা বা উপজীব্যকে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করে ভাষার কারুকাজ দিয়ে ফুটিয়ে তোলা হয় চরিত্রগুলোর মনোবিশ্লেষণ করা হয় পরিবেশের চিত্রায়ন করা হয় আবেগের চিত্রায়ন করা হয় যেটা তথ্যযুক্তি উপস্থাপনের ক্ষেত্রে সম্ভব না তাহলে টানতে টানতে অনেক বড় হয়ে যাবে সুতরাং উন্নত সাহিত্যরস আপনি এ বইয়ে পাবেন না এ আমি আগেই বলে রাখলাম আমার উদ্দেশ্য মূল চরিত্রের মাধ্যমে আপনাকে ইনফরমেশন দেওয়া আমার যুক্তিগুলো আপনাকে দেওয়া তাই মূল চরিত্রকে বেশি কথা বলতে হবে আর সামনে উপবিষ্ট চরিত্রকে কম কথা বলতে হবে দুজনই সমান অ্যাটাক কাউন্টার অ্যাটাকে গেলে তো কথাই ফুরবে না গল্পও শেষ হবে না আমার কথাও আপনাকে বলা হবে না সুতরাং স্বাভাবিকভাবেই মূল চরিত্র ডমিনেট করবে ডায়লগে যা বাস্তবে হয় না পাঠককে বাস্তবের ফিলিংস দেওয়া আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য জাস্ট ইনফরমেশন আর আর্গুমেন্টগুলো আপনাকে জানানো এজন্য প্রবন্ধ লেখায় সবচেয়ে ভালো ছিল কিন্তু প্রবন্ধ হচ্ছে গল্পস্বল্প আমাদের বেশি পছন্দ তাই গল্পের ঢংটাকেই বেছে নিয়েছি ফলে সমস্যা যেটা হয়েছে ডায়লগে সব তথ্য দেওয়া যায় না অঙ্কের পরিসংখ্যান তো নাই খুব বেমানান লাগে যদি কেউ মুখস্থ ডিজিট বলতে থাকে তাই ডায়লগকে স্পষ্ট করার জন্য আমাকে আশ্রয় নিতে হয়েছে পরিশিষ্ট অধ্যায়ের পাঠককে অনুরোধ অবশ্যই যথাস্থানে পরিশিষ্টটা পড়ে নেবেন গল্পের ফ্লো নষ্ট হয় হোক জরুরি না জরুরি হলো টপিকটা বোঝা পড়ার সময় শুধু একটি নাটকীয়তার সাথে পড়ে নেবেন সাহিত্যের বসবাসটা আমাদের মনে আর টপিকগুলো পরস্পর কানেক্টেড একটা আরেকটার সাথে জড়ানো নারী মুক্তির আলোচনায় নারী শিক্ষা এসে পড়ে আবার নারীর ক্ষমতায়নের মধ্যে এসে পড়ে সমানাধিকার ফলে অত্যন্ত প্রাসঙ্গিকভাবেই হয়তো হাতে গোনা কিছু আলোচনা রিপিট হয়েছে তবে এই বারবার উল্লেখের প্রয়োজন পাঠক নিজেই ডায়লগের পিঠে পিঠে অনুভব করবেন আশা করি আর প্রতিটা টপিকের ইতিহাস আর দর্শন তো একটাই নতুন নতুন পার্শ্বচরিত্র আসা ইতিহাস আর দর্শনের খেই ধরে বারবার টানতে হয়েছে এটা উপকারেই হবে আর প্রাসঙ্গিকতা বিবেচনায় বিরক্তি আসবে না আশা করি আবার এটাও দেখবেন যে এক অধ্যায় পড়ার পর যে প্রশ্নগুলো আপনার মনে আসছে পরের কোনো অধ্যায় জবাবটা এসেছে পুরো বই শেষ করার পর একটা সামগ্রিক চিত্র সামনে এসেছে যদি আসে আমি সার্থক যদি কোনোভাবে দ্বিতীয়বার পড়া যায় সব ফক ফকা ঝলমলে রোদ্দুর আমি মুসলিম পুরুষদের দোষ দিই কেন দিই সেটা বইটা পড়লে বোঝা যাবে এখানে ছোট্ট করে একটু বলে নিই এই উপমহাদেশে ইসলাম আসার পর আমরা নিম্নবর্ণের হিন্দুরা তার সায়াতল এসেছি বিশাল হিন্দু জনগোষ্ঠীর মাঝে মুষ্টিমে ও মুসলিম ব্যক্তি জীবনে ইসলামকে ধারণ করেছি ঠিকই কিন্তু পারিবারিক জীবন সমাজ জীবনে হিন্দুয়ানি স্বভাব ছাড়তে পারেনি বরং বংশ পরম্পরায় সেই মানসিকতা বয়ে চলেছি শিখিয়েছি সন্তানদের প্রজন্মের প্রজন্মে আমাদের বিধবারা বাকি জীবন সাদা শাড়ি পড়েছে নবজাত কন্যা সন্তানকে নিচু নজরে দেখা হয়েছে পনের নাম হয়েছে যৌতুক শ্রাদ্ধের নাম হয়েছে কুলখানি চল্লিশা প্রতিমা পূজার জায়গা নিয়েছে মাজার বা পঞ্চপীরের আমি একে বলি হিন্দুয়ানি ইসলাম যার জাতাকলে পিষ্ট হয়েছে আমাদের মেয়েরা ইসলাম যে মর্যাদার প্রশান্তির আরামের আর সার্থকতার জীবন নারীকে দিয়েছিল আমাদের হিন্দু আনি মুসলিম সমাজ তা আমাদের নারীদের দিতে পারেনি মানে দেয়নি আর কি পশ্চিমা সমাজ কিন্তু নারীবাদের ঝলমলে শোনার খাঁচা ঠিকই তাদের কাছে পৌঁছে দিয়েছে স্যাটেলাইটের মাধ্যমে আমরা আমাদের নিজ ঘরের মেয়েদের কাছে ইসলামের মুক্তির ডাক পৌঁছাতে পারিনি আফসোস ইসলাম সম্পর্কে ইসলাম যে জীবন তাদের দিয়েছে তা সম্পর্কে আমাদের মেয়েদের জানাশোনা ভয়ঙ্কর রকম কম ভার্সিটিতে যান সেখানে একশো জন মেয়ের সাথে যদি আপনি দশ মিনিট করে কথা বলেন ইসলামে নারীর অবস্থানের ব্যাপারে পঁচানব্বই জনের মাঝে কোনো না কোনো পয়েন্টে বিভিন্ন মাত্রার ইর্তিদাদ ইসলাম ত্যাগ দেখতে পাবেন দেখবেন কোনো একটা টপিকে হয় কোরআনের আয়াতকে না হয় স্পষ্ট কোনো হাদিসকে সে হয় অস্বীকার করছে না হয় এ যুগে অচল বলে মন্তব্য করছে ইসলামকে পুরুষতান্ত্রিক ও সেকেলে আর পশ্চিমা সভ্যতাকে আধুনিক ও নারীবান্ধব বলে মনে করছে খুব স্বাভাবিক সেই ঘরে তার মায়ের নিগৃহীত জীবন আর টিভিতে পশ্চিমের বাঁধনহারা হারা জীবন দেখতে দেখতে বড় হয়েছে তুলনা করেছে দুটোর কারণই তো আমরা পুরুষরা কথা হলো আমরা পারিনি এবং করিনি ফল হিসেবে চোখ ধাঁধানো শিশির বিন্দুতে ধোঁকা খেয়ে পশ্চিমা মাকড়সার জালে ঝাঁকে ঝাঁকে ছটফট করছে আমাদের প্রজাপতিরা সেই পুরুষ জাতিগত অপরাধবোধ থেকে বইটা লেখা আমি দেখাতে চেষ্টা করেছি পশ্চিমা সমাজের সাথে ইসলামের আদর্শিক দ্বন্দ্বটা কোথায় কেন সবাই পশ্চিমের সাথে একাকার হতে পারছে আর ইসলাম পারছে না আমি দেখাতে চেয়েছি ইসলামের ব্যবহারিক প্রয়োগটা কেমন ছিল পশ্চিমা আদর্শের ইতিহাস আর ইসলামের ইতিহাসের একটা তুলনামূলক চিত্র পাঠক পাবেন আরও অনেক কিছুই বলার ছিল ভাবানোর ছিল সামনে ইনশা আল্লাহ ডাবল স্ট্যান্ডার্ড তিনের জন্য বেশি অপেক্ষা করাবো না আপনাদের আপনাদের কাছে আরও পশ্চিমের কলার গাছ থেকে আমাদের মেয়েদের বাঁচাতে বইটা আপনার আশেপাশের সর্বোচ্চ সংখ্যক বোনদের পড়াবেন মহিলা কলেজ মহিলা মাদ্রাসা গার্লস স্কুলের ইসলামিয়াতের টিচারকে একটা করে হাদিয়া দিবেন যাতে তারা ক্লাসে এই বই থেকে কিছু কিছু আলোচনা করেন নিজেও বইয়ের সিলেক্টের অংশ নোট করে আড্ডায় গল্পগুজবে শেয়ার করবেন পারলে কিছু মুখস্থ করে ফেলবেন ইসলাম সম্পর্কে আমাদের মেয়েদের ভুল ধারণার অপনোদন করতে হবে আর সব ধরনের খণ্ডন হওয়া দরকার মূল কাঠামোতে গিয়ে উপর উপর দিয়ে আর কত উপরেরগুলো খন্ডাতে গিয়ে পশ্চিমা কাঠামোর সামনে নিজেদের লজিক্যাল প্রমাণের চেষ্টা হীনমন্যতার পরিচয় বরং খণ্ডন করতে হবে ভোগবাদী মুনাফার কাঙ্গাল পশ্চিমা কাঠামোকে কেন আমাকে পরম ধ্রুব ধরে নিতে হবে পশ্চিমা মূল্যবাদ আর আধুনিকতার ধারণাকে তারা উন্নত বলে উন্নত তো তারা এসব মূল্যবোধ আর আধুনিকতা দিয়ে হয়নি উন্নত হয়েছে আমাদেরই রক্তচুষে উপনিবেশী আমলে তবে কেন সব বিসর্জন দিয়ে তাদের মতো হবার চেষ্টা একটা বইয়ে অনেকের অবদান থাকে আমি নিজের সীমাবদ্ধতা জানি বইটা আমার বাবা মা ভাই বোন স্ত্রী পড়েছেন যেখানে যে কথা বোঝাতে পারিনি বা সহজ করে বলার দরকার ছিল সেগুলো তারা ধরিয়ে দিয়েছেন সর্বোচ্চ চেষ্টা করেছি যারা অভ্যস্ত পাঠক যারা অভ্যস্ত পড়ুয়া পাঠক নন তাদেরও যেন বসতে সমস্যা না হয় আমাদের দিন প্রয়োগ হলে সমাজ রাষ্ট্রের চিত্রতা কেমন হবে তা বহু বছর ধরে আমাদের সামনে নেই সেই হীনম্মন্যতা কাটাতে ইসলামের স্বর্ণযুগ ও ইসলামী সভ্যতাকে তুলে এনেছি এক এক পাতায় দেখুন আমাদের দিন আমাদের কি দিয়েছিল সেই সাথে এটাও মাথায় রাখতে হয়েছে সে আর মেজাজ ও বিধান যেন বিকৃত না হয় কেউ যেন আম্মা যেন আইসাউদী আল্লাহ আনহা উঠ চালিয়েছেন বলে এখন মেয়েদের মোটরবাইক চালাতে দিতে হবে কিংবা মুসলিম সভ্যতায় বহু নারী শিক্ষকতা করেছেন বলে ফ্রি মিক্সিং সিকুলার বিশ্ব এখন শিক্ষকতা করা জায়েজ এমনটা ভেবে না বসেন সেইটাও লক্ষ্য রাখতে হয়েছে সম্পাদক আসিফ আদনান ভাইয়ের আন্তরিক পরামর্শ ছাড়া এই চ্যালেঞ্জ নেওয়া আমার কম্ম ছিল না ইফতিকার সিফাত ভাইও এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন লাইন ছাড়া হলে প্রিয় উস্তাদ আবদুল্লা আলমাস ধরে আবার চ্যাকে এনে দেবেন এই ভরসা ছিল বলে এগিয়েছি আর সমর্পণের প্রকাশক রোকন ভাই তো ফেউয়ের মতো সাথে লেগেই ছিলেন ঝিমিয়ে গেলেই হিম্মত দিতেন কতবার যে বলেছি ভাই হবে না আমার দ্বারা বাদ দেন বায়ানের প্রকাশক উস্তাদ ইসমাইল ভাই খুব স্বপ্ন দেখাতে পারেন স্বপ্নে স্বপ্নে কি যে লিখলাম সে বিচার করেন আপনারা এবার পাতায় পাতায় লেখক হেসেছে কেঁদেছে আবেগ নাকি আবেগকে গিয়ে ছোঁয় শুনেছি তাই যদি হয় হাসার জন্য আর কাঁদার জন্য তৈরি হন আল্লাহ আমাদের অন্তরকে ভিজিয়ে দিন ভিজা মাটিতে হোক প্রতিটি দীর্ঘশ্বাস সেই বীজ থেকে জন্ম নিক লক্ষ লক্ষ দীর্ঘশ্বাস লক্ষ দীর্ঘশ্বাসের মিলিত টাইফুন সইবার ক্ষমতা জালিম কাঠামোর নেই বান্দা শামসুর আলিফিন এক দুই দু হাজার বিশ